বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রাম থেকে নিখোঁজ হওয়ার 42 ঘন্টা পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আড়াই বছরের শিশু সামি আহমদের লাশ উদ্ধার। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে সুরত থানার প্রতিবেদন শেষে মর্গে প্রেরণ করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বিয়ানীবাজারে মঙ্গলবার দুপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পরিবেশ আইন না মেনে ইট উৎপাদন করায় দুটি ইটভাটা ও একটি সমিলকে বিভিন্ন ধাপে 6,70,000 টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। বিয়ানীবাজার উপজেলার দুবাগে তুলা বহনকারী একটি ট্রাকে অগ্নিকাণ্ড। স্থানীয় এলাকাবাসী ও বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে। বুধবার সকাল 7টার দিকে সুতারকান্দি এলাকার একটি ব্রিকফিল্ডের পাশে এই দুর্ঘটনায় প্রায় 5,00,000 টাকার ক্ষয়ক্ষতি। সারা দেশের মতো বিয়ানীবাজারে সাধারণ মানুষের মধ্যেও করোনা ভাইরাসের টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে। বুধবার পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 630 জন গ্রহীতা এই টিকা গ্রহণ করেছেন। বিয়ানীবাজার থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রবিবার সকালে তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ। এর আগে গত শনিবার রাতে বাড়ৈগ্রাম বাজার থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করার স্বীকৃতিস্বরূপ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য শাহিন আহমদকে বিশেষ সম্মাননা প্রদান করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। সোমবার দুপুরে থানা প্রাঙ্গণের সম্মাননা প্রদানকালে ওসি হিন্দুল রায় সহ থানা পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা। সোমবার রাতে আব্দুল করিম তাজুলকে আহ্বায়ক করে 47 সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং হুসেন আহমদ দুলনকে আহ্বায়ক করে 31 সদস্য বিশিষ্ট পৌর কমিটির অনুমোদন দেয় জেলা যুবদল। বড়লেখায় মদ পান করে প্রকাশ্যে মাতলামি করায় বিয়ানীবাজারের 5 যুবককে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড প্রদান করেন। কানাইঘাট উপজেলার আকপোর্ত নারায়ণপুর এলাকা থেকে অস্ত্র ব্যবসায়ী আজির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান সদৃশ বস্তু ও 6 রাউন্ড কার্তুজ উদ্ধার। কানাইঘাট থানায় হস্তান্তর, অস্ত্র মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ। বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব ঘোষা গ্রামে পারিবারিক কলহের জেরে সোমবার দিবাগত রাতে আশ্রিত ভাই আব্দুল খালিকের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে দায়ের কূপে বড় ভাই খলিল উদ্দিন খুন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ। ঘাতক আব্দুল খালিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। জুড়িতে রাস্তার কাজে ধীরগতির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জুড়ি ফুলতলা সড়কে বিক্ষুব্ধ জনতা রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। পরে দ্রুত ও সঠিকভাবে রাস্তার কাজ শেষ করায় আশ্বাসে ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেওয়া হয়।